नमस्कार सम्मानित दर्शकबृंद, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গে আবারো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আইটিআই, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু কিন্তু খুলতে চলেছে। মুখ্যমন্ত্রী লাইভ কিন্তু আজকে প্রেস কনফারেন্স করে সেই নিয়ে ঘোষণা করেছেন, কবে থেকে স্কুল কলেজ খুলতে চলেছে, কোন কোন ক্লাসে খুলতে চলেছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আমরা স্কুল যেটা বলছি, এখানে এডুকেশন মিনিস্টার এবং এডুকেশন সেক্রেটারি আছে। এক হচ্ছে 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি কলেজেস, এগুলো 3 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার কারণ 4 তারিখে আর 5 তারিখে সরস্বতী পুজোর ছুটি দেওয়া আছে। 3 তারিখ স্কুলটা খুললে ছেলেমেয়েরা সরস্বতী পুজোটা করতে পারবে। 4, 5, 6 পরপর 4, 5, 2 দিন ছুটি দেওয়া আছে, যেহেতু শনিবার পড়েছে সরস্বতী পুজো, কাজে তারা শুক্র, শনি, রবি টিচাররাও টাইম পেয়ে যাবে, স্টুডেন্টরাও টাইম পেয়ে যাবে। আর বাচ্চারা যারা মানে মানে এটা হচ্ছে ক্লাস 7 পর্যন্ত, 5 to 7, এক্ষুনি ছোটদের প্রাইমারিটাকে আমরা ধরছি না, 5 to 7 যারা আছে তাদের পাড়ায় পাড়ায় পাঠশালা হবে, শিক্ষালয়, পাড়ায় পাড়ায় শিক্ষালয় করে ছোট ছোট জায়গা বেছে নিয়ে শিক্ষকরা, শিক্ষিকারা তাদের শিক্ষা দেবেন। আর 8, 9, 10, 11, 12 কলেজ, পলিটেকনিক্স, আইটিআই, ইউনিভার্সিটিজ তাদের 3 তারিখ থেকে চালু হয়ে যাচ্ছে। এবং 3 তারিখে চালু হয়ে যাচ্ছে এই কারণে 4-5 সরস্বতী পুজোর ছুটি আছে। প্রত্যেকটা শিক্ষায়তনেই আমরা জানি তারা সরস্বতী পুজো করেন, সুতরাং আজকে জেনে গেলে তারা হাতে দুটো টাইম পাবেন এবং মা সরস্বতী আরাধনা করতে পারবেন।